নাসুম আহমেদ গেল বছর ডিসেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েন। নাসুমের ওপর তৎকালীন হেডকোচ চন্দ্রিকা হাথুরু সিংহের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর থেকেই অনেকটা আড়াল হয়ে যান এই বাঁহাতি স্পিনার। প্রায় এক বছরের মতো জাতীয় দলের বাইরে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরে ব্যাট আর বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাসুম। জাতীয় দলের বাইরে থাকার সময় দেশীয় কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন নাসুম। সোহেল জানিয়েছেন টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে পড়েছিলেন নাসুম। নর্মালি নাসুম আমার কাছে যখন এসেছে কিছু টেকনিক্যাল জিনিস ছিল যে আমার কাছে মনে হচ্ছে যে ও যে অবস্থায় ছিল ওখান থেকে কিছুটা জায়গায় টেকনিক্যাল জিনিস কিছুটা পিছনে চলে গিয়েছিল, তো ওই জিনিসগুলো ইম্প্রুভ করার চেষ্টা করেছি। ওটার সাথে সাথে কোন কন্ডিশনের মধ্যে কোন সিচুয়েশনে আসলে কিভাবে বল করা উচিত এই জায়গা ট্যাকটিক্যাল জিনিসগুলোও আসলে আমরা বিভিন্ন জিনিস শেয়ার করেছি। সোহেল ইসলাম আরও জানিয়েছেন দল থেকে বাদ পড়ার পর নাসুমকে মেন্টালি সাপোর্ট দিয়ে তাকে আবারও ভালো অবস্থানে ফেরাতে সহযোগিতা করেছেন তিনি, সেভাবেই অনুসরণ করা হয়েছে। হ্যাঁ, অনেক কথাই হয়েছে, কেন দীর্ঘদিন আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি, অনেক কথাই হয়েছে ও কী পরিস্থিতির মধ্যে ছিল বা ও কীভাবে এটা জিনিসটা চিন্তা করছে, তো এটা আমরা বিভিন্ন কথা বলেছি যে কীভাবে করলে আসলে ওখান থেকে বের হতে পারবে। তো মেনলি হচ্ছে যে একটা প্লেয়ারের যখন আসলে দিন শেষে উইকেটের মধ্যেই আসলে সমস্ত কিছু এবং ওইখানে কিভাবে আরো ভালো করতে পারে ওইটাই আমাদের গোলটা ছিল এবং ওইভাবে আমরা প্র্যাকটিস করেছি। এ সময় তিনি জানান দেশীয় কোচদের জাতীয় দলে যুক্ত করা ইতিবাচক, মোহাম্মদ সালাউদ্দিন যুক্ত হওয়ায় ক্রিকেটাররা বেশি উপকৃত হবেন। অবশ্যই এটা একটা ভালো জিনিস এবং আমি বলবো যে এটা একটা স্টেপ, ফার্স্ট স্টেপ, তো সবসময় সালুবার জন্য শুভকামনা এবং আমি মানে কনফিডেন্ট যে সে এই জায়গাটা অনেক ভালো করবে এবং আলটিমেটলি যেটা যে জন্য নেয়া যে ছেলেরা এখান থেকে বেনিফিট হবে কিনা আমি খুবই কনফিডেন্ট যে ছেলেরা সালুবাইকে পেয়ে ড্রেসিং রুমে অনেক কিছু শেয়ার করতে পারবে এবং সে অনেক ভালো দিক নির্দেশনা দিবে। বিসিবির এই কোচ জানান বিদেশি কোচিং স্টাফের সঙ্গে কালচারাল গ্যাপ থাকায় সমস্যা বেশি হয়, দেশীয় কোচ থাকলে সমস্যা সমাধান করাটা সহজ হয়। আমার কাছে মনে হয় যে বিদেশিদের সাথে দেশিদের যেটা কোচিংয়ের যেটা বা প্লেয়ারদের সাথে যে প্রবলেমটা হচ্ছে কালচারাল গ্যাপটা বেশি। আমাদের ছেলেরা লার্নিং স্টেজ কোন স্টেজে আছে এবং আমাদের ছেলেদের আসলে বললেই শুধু হয় না, ওদের অনেক বেশি রিপিটেশন লাগে। এই জিনিসগুলা দেশি কোচরা অনেক ভালো জানে যে আসলে কার কতটুকু প্র্যাকটিস দরকার। বিদেশিদের যেটা হয় যে দেখা যায় যে আমি বলে দিলাম ও কেন করতে পারছে না, আমাদের আসলে ওরকম হয় না, আমাদের আসলে কোনো জিনিস ঠিক দেখা যায় যে তার জন্য আলাদা করে সময় দিতে হয়, তার অনেক বেশি রিপিটেশন লাগে, তাহলে সে আসলে ওই জিনিসটা বুঝে এবং প্রিপেয়ার হয়ে সে যাইতে পারে। তো আমার মনে হয় যে কেউই ভুল কেউই ঠিক না, আসলে কালচারাল গ্যাপের জন্য ম্যাথড কোচিং ম্যাথড এক একজনের এক এক ধরনের হয়। তো আমাদের দেশি ছেলেদের জন্য কোচিং ম্যাথড অনেক সময় বাইরের যারা আসে অনেক সময় কাজ নাও করতে পারে অ্যাকচুয়ালি। তো যারা বাইরে থেকে আসবে তারাও আসার আগে আমি বলবো যে তারাও আমাদের কালচার সম্পর্কে ভালো করে বুঝা তারপরে আসা উচিত এবং আমরা যারা আসি তাদেরও আসলে উন্নতি হওয়া উচিত যে কীভাবে এখান থেকে ছেলেগুলোকে আরও উপরের দিকে নিয়ে যাবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।